জাতির জনকের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তারা এই দাবি জানান। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভা উদ্দুয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উপমিশন প্রধান ডক্টর নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুস সালাম, গোলাম মহিউদ্দিন, আব্দুর রহমান চৌধুরী, শওকত উসমান প্রমুখ, মেহেদী হাসান মুরাদ, শহীদ মাদবর ও আরকান শরীফের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ফ্রেন্ডস এর সাধারণ সম্পাদক ও কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন। এতে বক্তব্য রাখেন শহীদুল্লাহ ভূঁইয়া, ইসা উল্লাহ, কাজী নজিবুল মোবারক, জাহাঙ্গীর লিটু মোল্লা, নন্দলাল সরকার সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে জাতির পিতা ও তার পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল সেন্টার প্রবাসীদের ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করে।